আসসালামু আলাইকুম, আমি শেয়ার হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 15 জানুয়ারি 2023, আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহের প্রথম দিন এই সপ্তাহের, এবং মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে আমরা দেখতে পেলাম, এবং ভালো পেমেন্ট পজিটিভ হয়েছে। আজকে আমি বেশ কিছু মার্কেটের নিউজ নিয়ে আপনার সাথে আলোচনা করব। এই নিউজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য এবং আমাদের শেয়ার মার্কেটের জন্য, এবং আমি আজকে মার্কেট পর্যালোচনা করব। আশা করি আজকের এই মার্কেট পর্যালোচনা আপনার জন্য কাজে আসবে এবং উপকার লাগবে, এবং আজকের মার্কেট পর্যালোচনা আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে বা ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে 35.45 পয়েন্টের মতো প্লাস হয়েছে। ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি যে 9.05 পয়েন্টের মতো প্লাস হয়েছে, এবং ডিএসসি সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি 7.01 পয়েন্টের মতো প্লাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণ আপ হয়েছে, যেটা খুবই একটা ভালো দিক আমার কাছে মনে হয়। এরপরে যদি আমরা এখানে যদি ইন্ডেক্স মুভারে যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেক্সিমকো ফার্মা ভালো করেছে, ওরিয়ন ফার্মা কিন্তু ভালো করেছে। বিশেষ করে বেক্সিমকো ফার্মা কিন্তু 5.26 পয়েন্টের মতো আপ করেছে। তো আমি কিন্তু গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে 10টি কোম্পানি যেগুলি আপনার জন্য ভালো কিছু বই আনতে পারে, তার মধ্যে কিন্তু বেক্সিমকো ফার্মার নামও ছিল। তো আপনারা কিন্তু চাইলে বেক্সিমকো ফার্মাতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে আপনারা একটা সার্টেন টাইম পরে একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন, এছাড়াও ডিভিডেন্ড তো আছেই। তো আপনারা চাইলে কিন্তু বেক্সিমকো ফার্মা সম্পর্কে দেখতে পারেন। এরপরে যদি আমরা দেখি ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মাও কিন্তু মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে, 2.5 পয়েন্টের মতো। এছাড়া জেনেক্স ইনফোসিস মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে। বিএসসির কথা কিন্তু আমি বলেছিলাম, আপনারা বিএসসিতেও চাইলে বিনিয়োগ করে দেখতে পারেন দীর্ঘমেয়াদের জন্য, এছাড়াও বিকন ফার্মা। তো বিএসসি সম্পর্কে বলতে চাই, আসলে বিএসসি হচ্ছে বাংলা শিপিং কর্পোরেশন, এটা একটা সরকারি শেয়ার বলা যেতে পারে। তবে এটা যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পড়ে না, এই জন্য হয়তো সেভাবে করে নাও বৃদ্ধি পেতে পারে। তবে তারপর আপনার চাইলে কিন্তু নিরাপদ বিনিয়োগ হিসেবে বিএসসিতে বিনিয়োগ করতে পারেন। এছাড়া বিকন ফার্মা, সি পার্ল, এগুলি কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু বৃদ্ধি করেছে। তা আজকে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট বৃদ্ধির ক্ষেত্রে বেশিরভাগই ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারগুলো কিন্তু ভালো করেছে। এছাড়াও কিন্তু আমরা বলতে পারি আজকে কিন্তু মার্কেট আপের ক্ষেত্রে, বা আমরা জানি যে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টরগুলো, অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরগুলো কিন্তু ভালো করেছে। আমরা এটা আসছি পরবর্তীতে। এরপরে যদি আমরা দেখি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে, অর্থাৎ খারাপের ক্ষেত্রে তেমন কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, এরা কিন্তু খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করতে পেরেছে। তো আমরা যদি এবার যদি ট্রেড স্ট্যাটিস্টিকটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু মার্কেট খুব সুন্দর একটা অবস্থানে ছিল। আজকে কিন্তু টোটাল শেয়ারের মধ্যে 112টি কিন্তু আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 191টি, এবং দাম কমেছে মাত্র 61টি। অর্থাৎ আজকে কিন্তু আমরা দেখলাম অনেক দিন পরে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু টাকার অঙ্কে লেনদেন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে সবচেয়ে পজিটিভ আমার কাছে মনে হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 711.298 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তার মানে আমি বলতে পারি যে মার্কেট কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং যারা একদম মার্কেট পতনের অবস্থায় বিনিয়োগ করেছিল, তারা হয়তো এই মুহূর্তে একটা ভালো প্রফিট গেইন করতে পারবে, এবং সময়ের সাপেক্ষে আপনাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে, এটা আমি আশা করতেই পারি। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে যদি আমরা এখানে দেখি যে টপ গেইনারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কিন্তু আজকে ভালো বা টপে রয়েছে, তারা কিন্তু হল্টেড হয়েছিল। এছাড়া বিডি কমও কিন্তু হল্টেড আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রগতি ইন্স্যুরেন্স, এটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফেডারেল ইন্স্যুরেন্স ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে, হল্টেডের কাছাকাছি বলা যেতে পারে। জেনিক্স ইনফোসিস আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো যেটা বলছিলাম যে এই যে আজকে এখানে আমরা কিন্তু বেশিরভাগই ইন্স্যুরেন্স সেক্টর দেখতে পাচ্ছি ভালো করেছে, এর মধ্যে জেনারেল ইন্স্যুরেন্সই রয়েছে বেশি, যেমন প্রগতি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, তারপর দেখতে পাচ্ছি এখানে সোনার বাংলা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এর মধ্যে মেঘনা লাইফটা কিন্তু শুধুমাত্র লাইফ সেক্টরে, এছাড়াও বিএনআইসিএল, এটাও কিন্তু আমরা বলতে পারি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার। তার মানে আমরা বলতে পারি যে এখন এই মুহূর্তে ইন্স্যুরেন্সটা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বা সামনের দিকে যাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এই সেক্টরটির। এরপরে আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কা বাংলা সিকিউরিটিজ আজকে কিন্তু টাকার অঙ্কে অনেক বেশি পরিমাণ লেনদেন হয়েছে, এবং সবচেয়ে বেশি বলা যেতে পারে এটাই কিন্তু আজকে ভালো লেনদেন হয়েছে, এবং তার ধারে কাছেও নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেনেক্স ইনফোসিস, এরা কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু ধারে কাছে নেই। এছাড়াও যদি আমরা বিএসসির কথা চিন্তা করি, এটাও কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে ভালো। এরপরে যদি আমরা ব্লক মার্কেটের কথা চিন্তা করি, তো আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আমরা যদি দেখি যে টাকার অঙ্কে লেনদেন হয়েছে এখানে বেক্সিমকো, আমি কিন্তু আগেই আপনাদের বেক্সিমকো সম্পর্কে বলেছিলাম, আপনারা চাইলে কিন্তু বেক্সিমকোতে ইনভেস্ট করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য, ভালো পরিমাণ
আশা করি রিটার্ন পাবেন। তারপর আমরা যদি এখানে দেখি আরও তেমন কোনো পাচ্ছি না। আমরা বেক্সিমকোকে দেখলাম ভালো লেনদেন হয়েছে, এছাড়াও যদি আমরা বলি তাহলে বিএসসির কথাও কিন্তু বলা যেতে পারে, সি পার্ট হোটেলের কথাও বলা যেতে পারে। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপ যদি বলি, তো মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি স্টক ব্রোকারেজ কিন্তু আজকেও ভালো করেছে তুলনামূলকভাবে, এছাড়াও আইটি সেক্টর ভালো করেছে, ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করেছে যেটা আমরা বলছিলাম। তবে এই মুহূর্তে কিন্তু ইন্স্যুরেন্সটা কিন্তু বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক হতে পারে বলে আমি মনে করি। তবে অবশ্যই ভালো দেখে শুনে ইন্স্যুরেন্সে বিনিয়োগ করা উচিত অথবা আপ ট্রেন্ডের ইন্স্যুরেন্সে বিনিয়োগ করা উচিত। কারণ একটা কথা আমি বলি যে ইন্স্যুরেন্সের যতগুলো আইটেম রয়েছে সবগুলোই কিন্তু আর বৃদ্ধি পাবে না, এবং দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা ভালো দেখে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করলেন কিন্তু আপনি এই মুহূর্তে কিন্তু সুযোগটা পাবেন না। হয়তো দীর্ঘমেয়াদে ভালো কিছু পেতে পারেন কিন্তু এই মুহূর্তে সুযোগটা পেতে হলে অবশ্যই আপনাকে আপ ট্রেন্ডের শেয়ারগুলোতেই বিনিয়োগ করতে হবে। এবং আপনি আপ ট্রেন্ডটা কীভাবে বুঝবেন, সেটা হচ্ছে যে বেশ কিছু বাজার পর্যালোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন শেয়ারগুলো বর্তমানে আপ ট্রেন্ডে রয়েছে। এরপরে যদি আমরা যদি এখানে দেখি যে মিডিয়াম অবস্থানে রয়েছে ট্রাভেল অ্যান্ড লেজার, আজকে বলা যেতে পারে সবাই কিন্তু কম বেশি ভালো করেছে। তো এই ভালোর মধ্যে দুই একটা খারাপ করেছে সেক্টর, এর মধ্যে জুস সেক্টর রয়েছে, তারপর আমরা যদি বলি ট্যানারি সেক্টরটা রয়েছে এবং সিরামিক সেক্টর রয়েছে, যদিও তারা খুবই সামান্য পরিমাণ কিন্তু খারাপ করেছে বলা যেতে পারে। আচ্ছা, তো যাই হোক, এই ছিল এক নজরে বাজারের অবস্থা। আমরা দেখে নিলাম যে বর্তমানে বাজার কোন দিকে যাচ্ছে, তবে আমি মনে করি আলহামদুলিল্লাহ বাজার ভালোর দিকে যাচ্ছে এবং আশা করা যায় আগামী দিনগুলোতেও মার্কেট পজিটিভ হবে। এবং এই যে মার্কেট যখন ভঙ্গুর থাকে তখন যদি আপনি ইনভেস্ট করতে পারেন তখন কিন্তু আপনি একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন সময় সাপেক্ষে যখন মার্কেটটা পজিটিভ হবে। এই হচ্ছে বিষয়বস্তু। তো প্রথমে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে নড়ে চড়ে বসছে বিমা খাত, যেটা আমরা একটু আগে দেখলাম যে সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আজ ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স বেড়েছে 35.45 পয়েন্ট, যেটা আমরা একটু আগে দেখলাম, এবং টাকার অঙ্কে লেনদেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 711.29 কোটি টাকা, একটা ভালো অ্যামাউন্ট বলা যেতে পারে, যা গতদিন ছিল আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ বৃহস্পতিবার 507.57 কোটি টাকা। তো সেই হিসেবে কিন্তু আজকে 203.72 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা দেখছি ডিএসসিতে থাকা 20টি খাতের মধ্যে আজ সূচকে লেনদেন অন্যতম ভূমিকা রেখেছে হচ্ছে বিমা খাত। এবং এই খাতের মধ্যে আমরা দেখতেছি সর্বমোট যে কোম্পানি রয়েছে 56টি, এর মধ্যে দর বেড়েছে 48টির, খুবই ভালো কথা, মানে অলমোস্ট প্রায় সবগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে। এই জন্য আমি বলি যে এই মুহূর্তে আপনারা বিমা খাতে বিনিয়োগ করতে পারেন, এটা আপনার জন্য একটা ভালো প্রফিট নিয়ে আসবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা দ্বিতীয় যে নিউজটি হচ্ছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে বিনিয়োগ বাড়াবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্স বিনিয়োগ বাড়াবে, তো তারা কীভাবে বিনিয়োগটা করবে সেটা দেখি। শেয়ারবাজার তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ ভেঞ্চার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এই কারণে কোম্পানি পরিষদ 3 কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে। জানা যায় বর্তমানে কোম্পানিটি মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 5 কোটি টাকা, যা কোম্পানির পরিচিত মূলধনের 50%। আচ্ছা, তো একটু বলে নেই, আসলে ইন্স্যুরেন্সের আসলে কোনো প্রকার নির্দিষ্ট প্রোডাক্ট নেই, তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স কিন্তু কখনোই কোনো ব্যবসা করে কিন্তু আয় করে না, বা তাদের কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রি করে বা সার্ভিস বিক্রি করে কিন্তু তারা আয় করে না। মূলত ইন্স্যুরেন্স হচ্ছে গ্রাহকের থেকে টাকা সংগ্রহ করে প্রিমিয়ামের মাধ্যমে, এবং সেই প্রিমিয়ামগুলো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হয়, সেটা হতে পারে সরকারি সিকিউরিটিজে, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডে, সেটা হতে পারে নর্মাল শেয়ার মার্কেটে, এই বিভিন্নভাবে বিনিয়োগ করে থাকে, অথবা বললাম যে ভেঞ্চার মার্কেটে তারা বিনিয়োগ করতে পারে, বা ভেঞ্চার অ্যাসেট ম্যানেজমেন্টে, সেটাও ওই যে মিউচুয়াল ফান্ড বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে তারা বিনিয়োগ করতে পারে। এরকম বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার মাধ্যমে মূলত তারা প্রফিট গেইন করে থাকে, এবং এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ইন্স্যুরেন্স ভালো পারফর্ম করতে পারে না, এবং এই পারফর্মটা কিন্তু মূলত হিসাব করা হয় যে তারা কী পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ করতে পেরেছে গ্রাহকের কাছ থেকে, সেটাই তাদের পারফরমেন্স হিসাব করা হয়। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ইন্স্যুরেন্সে বিনিয়োগ করার ক্ষেত্রে। এবং একটা বড় বিষয় হচ্ছে ইন্স্যুরেন্সে যেহেতু নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই, তারা সরকারি সিকিউরিটিজে বা বিভিন্ন শেয়ার মার্কেট এখানে সেখানে বিনিয়োগ করে, এই জন্য তাদের কিন্তু লসটা ওইভাবে হয় না তুলনামূলকভাবে। তবে তাদের লস হওয়ার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে তাদের যদি কোনো ক্লেইম আসে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স যদি থাকে সেটার যদি কোনো ক্লেইম আসে, অথবা যদি সাধারণ ইন্স্যুরেন্সে যদি কোনো ক্লেইম আসে, তাহলে সেই ক্লেইমের অর্থটা পূরণ করতে হয় বা পরিশোধ করতে হয় অল্প সময়ের মধ্যে, এবং এই পরিশোধটা করলেই অনেকাংশে কিন্তু তাদের প্রিমিয়ামের টাকা বাইরে চলে আসে।
এজন্যই মূলত আসলে তখন ইন্স্যুরেন্সটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এজন্য অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে তারপরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে। দেখা যাচ্ছে যে কোনো কোনো কোম্পানি আছে তারা তেমন একটা প্রিমিয়াম সংগ্রহ করতে পারে না অথবা গ্রাহকদেরকে আকৃষ্ট করতে পারে না, তখন কিন্তু তাদের নিজেদের পকেট থেকেই যদি কোনো একটা গ্রাহকের যদি ক্লেম থাকে অর্থাৎ মৃত্যু দাবির টাকা থাকে বা কোনো একটা দাবি থাকে সেই দাবির টাকা পরিশোধ করতে হয়, তখন কিন্তু কোম্পানিটি এমনিতেই লসের সম্মুখীন হবে। এজন্য জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে হবে। তো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইন্স্যুরেন্স সম্পর্কে। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটাও মোটামুটি বলা যেতে পারে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন স্থগিত। তা আমরা জানি যে নতুন একটি আইপিও আসতে যাচ্ছে বাজারে, তো তাদের আইপিও আবেদন হঠাৎ করে স্থগিত করা হয়েছে। তো দেখি কী ব্যাপার। শেয়ারবাজার তালিকাভুক্ত অপেক্ষায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কোম্পানিটির আইপিওর আবেদন আগামী 16 জানুয়ারি সোমবার শুরু হয়ে 22 জানুয়ারি রোববার পর্যন্ত চলার তারিখ নির্ধারণ করা ছিল। তো এটা আসলে কী জন্য স্থগিত করা হয়েছে সেটা কিন্তু বলা হয়নি, এই নিউজটাতে আলোচনা করা হয়নি। তো যেটা বলা হচ্ছে যে এখানে এশিয়া ল্যাবরেটরিজ কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে 50 টাকা, সাধারণ বিনিয়োগকারীরা এই 50 টাকা 30% ডিসকাউন্ট অর্থাৎ 35 টাকা অথবা 20 টাকা যেটি কম সেই মূল্যতে শেয়ার পাবে। এই ক্ষেত্রে বিনিয়োগের এশিয়াটিক ল্যাবরেটরি প্রতিটি শেয়ার মূল্য 20 টাকা করে কিনতে পারবে। এই হচ্ছে বিষয়। এখানে একটা বড় বিষয় হচ্ছে কোম্পানি ইস্যু ব্যবস্থার দায়িত্ব নিয়েছিল সাজার ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। শেয়ারবাজার তালিকাভুক্তির আগে কোম্পানি কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা অনুমোদন বা বিতরণ করতে পারবে না। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও দিন স্থগিত করা হয়েছে, তার মানে হচ্ছে যারা আইপিও করতে চাচ্ছিলেন তাদের সেই আইপিওটা হয়তো আরও অনেক দিন ডিলে হয়ে গেল, এবং এই আইপিও কেন ডিলে করা হচ্ছে বা স্থগিত করা হয়েছে সেটা কিন্তু এখনও উল্লেখ করা হয়নি। এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব, এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনের জন্য এবং আমাদের ব্যবসায়িক জীবনের জন্য, সেটা হচ্ছে আজ আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি। তো নতুন মুদ্রানীতি জিনিসটা কী সেটা একটু বলে নিই। মুদ্রানীতি হচ্ছে সরকারের প্রতি বছর একটি করে নীতি নির্ধারণ করা হয় একবার অথবা দুইবার। সেই নির্ধারণটা হচ্ছে সেই নীতিটা হচ্ছে কীভাবে করে নতুন করে মুদ্রা ব্যবহার করা হবে, মুদ্রাস্ফীতি যাতে কম হয় সেভাবে যাতে বাজারটাকে মেনটেন করা যায় সেভাবে করে একটা নীতি গ্রহণ করা হয়। এবং এই মুদ্রানীতির বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে। এর মধ্যে একটি এজেন্ডা হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতিকে হ্রাস করা বা নিয়ন্ত্রণে রাখা। তো আপনারা যারা মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি না বোঝেন তাদেরকে বলে রাখি, ধরুন আজকে থেকে 5 বছর আগে আপনি গরুর মাংস 500 টাকায় কিনতে পারতেন, কিন্তু এখন সেটা হয়েছে 650 থেকে 700 টাকা, অর্থাৎ আপনার সেম পরিমাণ প্রোডাক্টই আপনি কিন্তু বেশি দামে কিনছেন, অর্থাৎ আপনার বেশি মুদ্রা খরচ হচ্ছে অথবা বলতে পারি যে বেশি মূল্য দিতে হচ্ছে। এইটাকেই বলা হয় আসলে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। এখন এই বেশি পরিমাণ টাকা প্রদান করার জন্য অবশ্যই আপনাকে বেশি পরিমাণ টাকা ছাপাতে হবে। তো এই বেশি পরিমাণ টাকাটা ছাপালেই তখন মুদ্রাটা স্ফীত হয়ে যায় বা বৃদ্ধি পেয়ে যায় এবং এটাকেই বলা হয় মূলত মুদ্রাস্ফীতি। তো এই মুদ্রাস্ফীতি কমানোর জন্য প্রতি বছরই কিন্তু একটা মুদ্রানীতি ঘোষণা করা হয়, সেটা একবার অথবা দুইবার। তবে আমাদের বাংলাদেশে দুইবার ঘোষণা করা হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যেহেতু আমরা IMF এর কাছ থেকে ঋণ নিতে চাচ্ছি এবং এই ঋণ নেওয়ার জন্য আমাদের 8টি শর্ত আরোপ করা হয়েছে। এই শর্তের অন্যতম একটি শর্ত হচ্ছে যে বছরে দুইবার আমাদেরকে মুদ্রানীতি ঘোষণা করতে হবে। তো সেই শর্ত অনুযায়ী আমরা কিন্তু প্রথমবার মুদ্রাস্ফীতি ঘোষণা করলাম, এবং এই মুদ্রাস্ফীতি ঘোষণা করার পরে আরেকটা বড় বিষয় হয়, সেটা হচ্ছে যে টাকার নিয়ন্ত্রণটা থাকে ঠিকমতো, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের বেকারত্ব কিন্তু অনেকাংশ হ্রাস পায়। তো এই হচ্ছে বিষয়। এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়, মুদ্রাস্ফীতি বা মূল্য যেটা আমরা আলোচনা করে থাকি যে মুদ্রানীতি, সেখানে কিন্তু অনেক বিষয়বস্তু আলোচনার থাকে। তো এই কারণে আমাদেরকে মূলত আসলে এই মুদ্রাস্ফীতি বলেন বা আমাদের এই যে মুদ্রানীতি বলেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যখনই এই মুদ্রানীতি ঘোষণা করা হবে তখনই আশা করা যায় শেয়ার মার্কেট এবং দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে যদি এই মুদ্রানীতিটা ইতিবাচক হয়। এজন্য আমি আশা করি যে এই যে আজকে যে মার্কেটটা পজিটিভ হলো এটারও কিন্তু একটা প্রভাব আমার কাছে মনে হয় এই মুদ্রানীতির জন্যই। এখন দেখা যাক আগামীতে কী হয়। এবং এই মুদ্রানীতির একটা বড় বিষয় হচ্ছে যেহেতু আমাদের বর্তমানে 9-6 সুদের হার একটা ফিক্সড করা ছিল, এখন হয়তো এই 9-6 সুদের হারটা হয়তো তুলে দেওয়া হতে পারে। যদি তুলে দেওয়া হয় তাহলে যে এই ব্যারিয়ারটা ছিল অর্থাৎ 9-6, অর্থাৎ আপনি ব্যাংকে যদি আমানত রাখেন তাহলে আপনি 6% হারে ইন্টারেস্ট পাবেন, এবং আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন তাহলে 9% হারে ইন্টারেস্ট পাবেন। এই ধরনের বিষয়বস্তুগুলো যদি ঠিকঠাক করা হয় তখন কিন্তু দেখা যাবে যে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে।
এবং দেশের অর্থনীতি আরও ঘুরে দাঁড়াবে, এবং দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালেই কিন্তু আমরা জানি শেয়ার মার্কেটও ঘুরে দাঁড়াবে। তো যাই হোক, আজকে এই ছিল মোটামুটি বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ। আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।